হ্যালো তোমার ভাবে যে মা আয় করতে হয়নি তোমাকে রান্না করতে হবে না গো যেটা তো এক বছর হয়েছিল মা শুনছিল অশান্তি করবে না তখন মানে একটু নরম হয়েছিল একটু নরম হয়েছিল এখন যদি একটা কথা বলে দেখি খাবারটা এবং হয়ে যাবে বলে দিলি তো কথার বিষ আছে না সারাদিন চা জল যা খাবে খাবে আর রাতে বেলে তো মুরগি তরকারি যা খাবে দিয়ে আসবা ওইটুকু তুমি কষ্ট করেও করে দিবে কষ্ট করে সব ছেলে পেলে মানুষ করেছে করে খাবার সময় দিতে এখন তুমি যা হাত দিয়ে খেতে হবে এবার ভালো থাকে করে খায় আলাদা ভালোই তো নাই সব সময় এখন বসে বসে পালা পালা বাসন যে তো বাসন হয় কাজের লোক নাই তা কি রান্না বান্না কর দোয়ার মোছা পরিষ্কার কাপড় সবই করে বসে বসে বাসন মাজে তরকারি কাটে বসতে পারে যে ওই অবস্থাতে মিচু পায়খানায় বসে পায়খানা করছে বাকি আর অভ্যাস করতে পারছে এবার নিচে বসে পিড়ি নিয়ে বসে বসে কলতলার ওখানটাতে ট্রাক লাগিয়ে দেওয়া আছে বারান্দাতে ওখানে বসে বসে সব বাসন গোলা বাসন মাঝে এবার নামিয়ে রাখে ওইটা করতে পারছে তো বদিরও ভালো ওরও ভালো লাগছে যে করছে আর ওই বা কত করবে এখন বাড়িতে আসে বেশি তখন মনে হবে যে আসছে না এটা করছে এটা খুব ভালোবাসে তো ওটাও একটু করে দিই Well done. Don't worry,